আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার। একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই যে মোহাম্মদ নবীর মানে সব তো আপনাদের মানে প্রেক্ষাপটে অনেক খারাপ দিক আছে, ওনার কি একটাও ভালো দিক নাই? অবশ্যই আছে, প্রত্যেক মানুষের কিছু কিছু ভালো দিক থাকে। হ্যাঁ, একটু শুনতে চাই যদি প্লিজ বলতেন তাহলে। হ্যাঁ, কিন্তু তার আগে তো আপনার এই জিনিসটা মেনে নিতে হবে যে হ্যাঁ, যুদ্ধাপরাধ, অবশ্যই অবশ্যই। গণহত্যা, গণহত্যা, ধর্ষণ। আসিফ ভাইয়া, আমি একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি আপনার লাইফ, তারপর মাতু ভাইয়ার লাইফ, লোপাপুর লাইফ, আমি প্রত্যেক দিন শুনি, তো আমি আপনাদের যুক্তি লজিকে আমি সহমত, ঠিক আছে? তারপরও, কারণ এই বিষয়ে তো সবাই প্রশ্ন করছে বা সব মোটামুটি জানি, আপনাদের লাইফ শুনি যে উনি কয়টা বিয়ে করছে, এই করছে, মানে ওনার খারাপ দিকটা তো মোটামুটি জানছি, কিন্তু ওনার দু একটা মানে ভালো দিক, যেমন ওয়াজে শুনি ওনারা অনেক মিষ্টি লাগা বলে। হ্যাঁ, মানে আমি আপনাদের কাছ থেকে ওনার দু একটা যদি ভালো দিক শুনতে পারি আর কি। আচ্ছা, অনেক মানে কয়েকটা ভালো দিকে আছে। একটা ভালো দিক হচ্ছে যে যে যখন আয়েশা সম্পর্কে একটা গুজব রটেছিল, তখন হুম তিনি হুম আয়েশার পক্ষে ছিলেন এবং আয়েশাকে মানে সেভ করার জন্য তিনি আল্লাহর আয়াতনামায় মানে আয়েশাকে যে আয়েশা যে আসলে একটা সে তো আসলে একটা বাচ্চা মেয়ে ছিল, তাই না? জি 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 আয়েশাকে ছোট একটা বাচ্চা মেয়ে, এখন আয়েশা তো কে তো সে বিয়ে করছে, এখন সে তো একটা শিশু। এখন সেই হুম মেয়েটা যদি এরকম হয়ে থাকে যে আয়েশা পরকীয়া প্রেমটা করছে, যে আয়েশা সম্পর্কে একটা পরকীয়া প্রেমের গুজব রটছিল, এখন আয়েশা যদি পরকীয়া প্রেম করেও থাকে, তারপরেও তো এটা বোঝা উচিত যে ও একটা ছোট মেয়ে, একটা বাচ্চা মেয়ে, একটু ভুল করে ফেলতেই পারে। এটা এমন কোন মানে ছোট বাচ্চা কিশোরী মেয়েদের ভিতরে অনেক চঞ্চলতা থাকে, অনেক মানে ইয়া থাকে। হ্যাঁ, এই জিনিসটা হুম হুম বড় যারা যারা হচ্ছে বড় তাদের এই জিনিসটা একটু ইয়া করে দেখতে হয় যে একটু বয়স সন্ধির সময় মেয়েদের মন একটু হুম উড়ু উড়ু থাকে, একটু চঞ্চল ইয়েস চঞ্চল স্বভাব থাকে এবং আবেগ অনুভূতি তারা ঠিকভাবে কন্ট্রোল করতে পারে না। অনেক সময় দেখা যায় হুটহাট করে এমন কাজ করে ফেলছে, এমন জিনিস ভেঙে ফেলছে, রাগ করে ঠাস করে ভেঙে ফেলে একটা জিনিস, তারপরে মানে এইভাবে ছ্যান 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 করতে থাকে, ঝগড়া করতে থাকে। তখন তো মানে মেয়েদের প্রথম প্রথম তো পিরিয়ড হওয়া শুরু হয়, তখন মেয়েদের মানে তখন নানা ধরনের মানে হরমোনের কারণে হুম শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, এবং এই পরিবর্তনগুলো আসার আচ্ছা কারণে তাদের মানে মন মেজাজ সবসময় ভালো থাকে না, বা তাদের আবেগ অনুভূতি তারা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। তো এইরকম একটা মেয়ে মেয়ের সম্পর্কে যে গুজবটা রটেছিল যে সে একটা পরকীয়া প্রেম করছে, সে একটা মানে মোহাম্মদের এক সাহাবীর সাথে সে রাত কাটায় আসছে, সকালবেলা আবার ফিরছে উঠে করে। তখন হুম সবাই মিলে মোহাম্মদকে চাপ দিয়ে ধরছিল যে মানে মানে এখন তা এমন কি হযরত আলী মোহাম্মদের মানে চাচাতো ভাই এবং তার মেয়ের জামাই আলী এসে বলছে যে আপনি আয়েশাকে তালাক দেন, তালাক দিলে আপনার জন্য আমি আমরা নতুন বিবি আনবো, কোনো সমস্যা নেই, আরো সুন্দরী বিবি আনবো, তালাক দিয়ে দেন এটা। কিন্তু নবী তখন আয়েশাকে তালাক দেয় নাই, এবং নবী তখন যে আয়েশার পক্ষে একটা আয়াত নাযিল করে আয়েশাকে সচ্চরিত্র হিসেবে ঘোষণা করলো, এবং যারা আয়েশার বিরুদ্ধে রটনা করতেছিল তাদেরকে হুমকি দিল যে তোমরা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করো এককার খাড়া হবে, এককার আল্লাহ পাক এককার খাড়া হবে, তাদের তাদের জন্য শাস্তির বিধান। হ্যাঁ, তারপরে যে আয়াতটা নাযিল হলো যে চারজন সাক্ষী দেখাইতে হবে, চারজন সাক্ষী না দেখাইলে ব্যভিচারের জন্য তা যারা হচ্ছে এটা নিয়ে গুজব রটাবে তাদেরকে পানিশ করা হবে, এই আয়াতটা নাযিল হলো। এই আয়াতটা যখন নাযিল হলো তখন এটা দ্বারা আসলে আয়েশাকে ইয়া করা হলো, মানে সচ্চরিত্র ঘোষণা করা হলো। এই জিনিসটা খুবই ভালো কাজ করছে মোহাম্মদ, এই জিনিসটা আমি সবসময় বলি, অনেক আগে থেকে বলি, এই কাজটা খুবই ভালো ছিল, কারণ হচ্ছে আয়েশা তো একটা বাচ্চা মেয়ে, কেউ যদি ভুল করেও থাকে তারপরে তো এই জিনিসটা থেকে দেওয়া উচিত, এটা নিয়ে তো এত বাড়াবাড়ি করার কোনো মানে মারামারি ফাটাফাটি, ওকে পাথর ছেড়ে মেরে ফেলতে হবে বা এরকম জেনার জন্য ওকে ইয়া করতে হবে, এটা তো দরকার নেই। হয়তো একটা বাচ্চা মেয়ে একটা কিছু করে থাকতেই পারে, বা করে নাও করে থাকতে পারে, আবার করেও থাকতে পারে, আমরা তো জানি না সেই জিনিসটা রিসেন্ট কি হয়নি। এই জিনিসটা ভালো ছিল, ভালো কাজ। কিন্তু এই একই ঘটনা হচ্ছে গিয়ে হিন্দু ধর্মের মধ্যে পাওয়া যায় যে রামের, রাম এবং সীতার সময়, রাম সীতা সম্পর্কে একই অভিযোগ করা হয়েছিল, রামের যারা প্রজা ছিল তারা সীতা সম্পর্কে একই অভিযোগ করেছিল যে সীতার চরিত্র খারাপ, রাবণের সাথে সীতার একটা যৌন সম্পর্ক হয়েছিল, এখন সীতাকে কি করতে হবে, সীতাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। তো রাজা রাম কিন্তু তখন সীতার পক্ষে দাঁড়ায়নি, সে কি করছে, জনগণের মন রক্ষার জন্য সীতাকে অগ্নিতে নিক্ষেপ করছে, মানে পুরো পুরো মারার জন্য ইয়া করছে। এইখানে যে হিন্দু ধর্মের যে শিক্ষা এবং ইসলাম ধর্মের যে শিক্ষা এটার ভিতরে পার্থক্য আছে, এবং এখানে মোহাম্মদের যে ক্যারেক্টার সেটা হচ্ছে একটা স্ট্রং ক্যারেক্টার, এবং সে তার বউয়ের সাথে মানে ইয়া হিসেবে দাঁড়াইছে, মানে একজন মানে পার্টনার, একজন ভালোবাসার মানুষ হিসেবে সে বউকে সাপোর্ট দিচ্ছে, একটা কিশোরী একটা বাচ্চা মেয়েকে সাপোর্ট দিচ্ছে, এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। এই জিনিসটা আমি মোহাম্মদের এই কাজটাকে আমি সমর্থন করি। বাহ। আচ্ছা, আর কি কিছু